তোমার চাউমিনটা খেতে ভালো লাগছে? আদি কিতা গুলো তুমি যে ঘরে গিয়ে করতে পারো কথা বললে তুমি এইসব আদি কিতা কি বারে ঘরে কেউ করে? সবাই তো ঘরের ভেতরেই করে। অসুস্থ তোমার তো বোঝার কথা না। যতই আওয়াজ দাও ছোট শালা, এই ইন্দুকের মুখে না চুন কালি লেপে আমি কিন্তু আমার এই পর্সেলিনের মূর্তি আর তার দাম বিদেশে পাঠিয়ে দিচ্ছি অর্ডার জাস্ট এলো বলে। আসতে পারি? হ্যাঁ, বাড়ির বাড়ির লোকেরা যে আমায় খুব একটা শান্তিতে বাঁচতে দিচ্ছে তাও তো নয়, টাকা পয়সা তো দিতে চায় না। শুধু আমারও ব্যবসা নেই, আমারও কিছু করার নেই, আমারও হাত পা বাঁধা। তো যতটা মানুষকে প্রেশারাইজ করে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়ে পয়সা বের, মানে ডাকাতি। এই মুহূর্তে চলছে হচ্ছে যে এই ছেলেটি একটা আলটিমেটলি ও মানে সোনার যে দাদা সে আমার কী হয় সম্পর্কে শালা শালা। হ্যাঁ, তো আমার শালা আমাকে টাকা দিতে রাজি হয়েছে, সেই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করতে চলেছি। এবার ব্যবসার ফলাফল কি দাঁড়ায় সেটা তো সময় বলবে। সেইটা তো আমার দরকার নেই জানার, আমার তো টাকা নিয়ে দরকার। হ্যাঁ, মানে আমি জানি, বাট আমি তো ভাবি ধরো অন্য ট্যাঞ্জেন্টে, মানে আমি তো বাংলায় কি বলে শালাকে আর অন্য, তো সেইভাবে আমি জিজ্ঞেস করি। It is always the more the merrier. ভালো ব্যাপার, দর্শকদের শুধু আমি কেন খারাপ হবে না।